কালকে কার্তিক পুজো, আমি গেছিলাম পড়াতে, তো আমি পড়িয়ে বাড়ি এসেছি, তখন ও আমাকে বলছে দেখো বাবু ঘরে আসো তাড়াতাড়ি, তারপরে এসে দেখছি যে কে কার্তিক ফেলে গেছে, এই দেখো এই দেখো পুচকু কি মিষ্টি। তো এখন ওকে উলু দিয়ে ঘরে তুললাম, গোপালের এখানেই রেখেছি, কালকে এবার পুজো হবে, মানে বলবো ভাবতেই পারিনি যে দ্বিতীয়বার আবার কার্তিক পড়বে। এর আগে আমাদের যখন প্রথম বিয়ে হয় তখন তো কার্তিক ফেলেই ছিল, তো কার্তিক পুজো হয়েছিল 3 বছর করে, তারপর গ্যাপ দিয়ে মানে 3 বছর করে অফ করে দেওয়া হয়েছিল, যে আবার যখন মানে ছানাপোনা হবে তখন আবার বড় করে উদযাপন দেওয়া হবে, তাই জন্য 3 বছর করে স্টপ করা হয়েছিল। তো আবার এখন কার্তিক ফেলেছে, ভীষণ ভালো লাগছে, যারা ফেলেছে তাদেরকে অনেক ধন্যবাদ, ভীষণ খুশি হয়েছি সত্যি। তো কালকে পুজো হবে, কালকের পুজোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে, আর এখন আমি এসেছি ছাদে। তো এখন নিচে পুজোর জায়গাটা যেহেতু গোছাবো, একটু সাজাবো, সেই কারণে দেখতে এলাম যে কী কী ফুল ফুটেছে। তো এই টবগুলো এখন নিয়ে যাব, দেখো পিটুনিয়া গাঁদা ফুল এইগুলো ফুটেছে, তো শীতের অনেক কিছু ফুল গাছই লাগানো হয়েছে, আপাতত এইগুলো ফুটেছে, তো এইগুলো দিয়েই পুজোর জায়গাটাকে সাজাবো ভাবছি। তো এখন ছাদে এলাম, টবগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে পুজোর জায়গাটাকে সাজাবো। আর দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে। আজকে তো কার্তিক পুজো, তোমাদের সকলকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, আজকে তো স্পেশালি ভীষণ ভালো আছি, ভীষণ মনটা ভালো আমার, জানো তোমরা কেন, কালকে রাতেই বললাম। তো এখন আমি নিচে গিয়ে পুচকু সোনাকে ওখানে বসিয়ে দিয়েছি, পুচকু কার্তিককে ওখানটা সাজাবো, সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে উপরের কাজকর্ম গুছিয়ে তারপরে নিচে রান্নাবান্না সেরে তারপর স্নান টান করে পুজোর কাজ করা শুরু করবো। আর সন্ধ্যাবেলা তো আসবে ঠাকুরমশাই, তো হয়ে যাবে তার মধ্যে, এই উপরের কাজটা গুছিয়ে সব সাজিয়ে গুছিয়ে তারপর নামবো। তাহলে চলো চলে এসেছি। আর আমার একটু স্নান করতে দেরি হয়ে গেল কারণ কাকিমা আজকে আবার আসেনি, তো রান্না সেরে উঠে স্নানে যেতাম, তার মধ্যে আবার নিচে গেলাম, আবার উপরের ঘর নিচের ঘর মুছে বাসন টাসন মেজে তারপরে আসলাম। তো এখন স্নান হয়ে গেছে, আর এখন ঘরটা দেখিয়ে দিচ্ছি, একটু অন্যরকমভাবে সাজিয়েছি, এরকম আলপনা দেওয়া হয়ে গেছে, আর আলপনা দেওয়া হয়ে গেছে, আর যেন কী করলাম ভুলে যাচ্ছি, আর ওখানটা আর একটু সাজিয়েছি ভালো করে, আর যে আসনটা নিচে দিয়েছিলাম সেটা একটু চেঞ্জ করেছি, ওটা বেশ ভালো লাগছিলো না, একটু অন্ধকার অন্ধকার লাগছিলো, হলুদ রঙের একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আসন বিছিয়ে দিয়েছি। তো চলো লুকটা দেখাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে, আর আমার গোপাল সোনাদের আজকে দেখো দেখো নতুন জামা পরিয়ে সাজুগুজু করিয়ে ওদেরকেও বসিয়ে দিয়েছি, তারাও সামনে দিয়ে দেখিয়ে দিই, এই দেখো সাজুগুজু করে নিয়েছে নতুন জামা পরে, পুজো আজকে বাড়িতে, তোদেরকে সাজুগুজু করে দিয়েছি, আর এইখানে দেখো কী দিচ্ছি পরে আবার একটু সাজিয়েছি, দাঁড়ান লাইটটা দাঁড়ান,
দেখো লাইটিং, টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা যেহেতু পুজো, ভালো লাগবে বেশ। আর এই গাছপালা দিয়ে এটুকুই আমি যেটুকু পেরেছি আমার মতন করে সাজিয়েছি। দেখো এই যে ফাইনাল লুক। আর এখানে আলপনা দিয়ে দিয়েছি, সমস্ত কিছু পুজোর জন্য টানা হয়ে গেছে। এই ঠাকুরকে মালা পরানো, আর উপরে যেটুকু কাজ আছে সেটুকু সে শাড়ি, আর নিচে এখনও নাড়ি টাবি এগুলো করতে হবে। তো এগুলো একটু পরে যাব করতে, আগে উপরের কাজগুলো সেরে নিই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমি এখন কার্তিক সোনাকে এমনি রজনীগন্ধার যে মালা সেটা পরিয়ে, আর এমনি দশকর্মা থেকে যে হারটা দেয় সেগুলো পরিয়ে চাঁদমালাটা হাতে দিয়ে এগুলো সব কমপ্লিট করে রাখলাম। আর গলাটা ফাঁকা লাগছিলো বলে রজনীগন্ধার মালাটা এখন পরিয়ে দিলাম। আর পুজোর সময় আবার আর একটা মালা পরাবো, ওটা হয়তো সন্ধ্যাবেলা পরিয়ে দেবো, এখন আর পরালাম না। আর এখানে আমার ধূপধুনো এগুলো সব সাজিয়ে রাখলাম, পুষ্পপত্রটাও সাজিয়ে নিচ্ছি। তো তারপরে আমি নিচে ওই তোমার নাড়ু টাড়ু এগুলো সব করে আসার পর তারপরেই ফলটা কাটবো। আর কার্তিক পুজো কেন করা হয়, নতুন দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয় এবং সন্তান লাভের ইচ্ছাতে কার্তিক পুজো করা হয়, এগুলো আমরা সবাই জানি। তো মানে এটাই বলবো যে সবাই চায় যে তার মানে কোল আলো করে একটা সুস্থ সন্তান আসুক, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক। তো আমরাও অপেক্ষা করে আছি যে সেই তিনি কবে আসবেন। তো তোমরাও সবাই আশীর্বাদ করো যেন সেই সুখবরটা খুব তাড়াতাড়ি আসে, যেন আমারও কোল আলো করে একটা সুস্থ সন্তান আসে এই পৃথিবীতে। তোমরা সেই আশীর্বাদ করো। আর দেখো আমার ওগুলো গোছানো হয়ে গেছে, আর নাড়ু করে এনেছিলাম নিচ থেকে, হই নাড়া এগুলো সব হয়ে গেছিলো। তো ওই ভিডিওটা আর করতে পারিনি নিচে, যেহেতু আর নিয়ে যায়নি ক্যামেরা। তো এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি, ফল কাটা হয়ে গেলে আপাতত আমার উপরের সব পুজোর কাজ হয়ে যাবে, তারপরে আমি গিয়ে শাড়িটা পরে নেব, শাড়িটারই পরে রেডি হয়ে নেবো, কারণ ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, এতক্ষণ থাকলে আমার সঙ্গে, আর পুজো জোগাড় টোগাড় করলাম, আর পুজো অবধি অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ করে কিন্তু চলে যেও না, কারণ পুজো কিছুক্ষণ পরেই শুরু হবে। দেখো ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কার্তিক সোনাকে দেখো পৈতে টৈতে পরিয়ে। আর আমাদের বাড়ির থেকে কার্তিক পুজোর যে খেলনা, তারপর জামা কাপড়, তারপর তীর ধনুক আর যাবতীয় যা যা লাগে সবই বাবা কিনে পাঠিয়ে দিয়েছিলো, যেহেতু দাদুর বাড়ির থেকে দিতে হয়। আর আমাদের আগে পুজো হয়ে গেলেও যেটা যেহেতু নতুন আবার কার্তিক ঠাকুর ফেলেছে, তো আবার আগের নিয়মে নতুন নিয়মেই প্রথম পুজোটা করতে হবে। তো বাবা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলো ফল মিষ্টি টিষ্টি কিনে। তো দেখো এখানে ঠাকুরমশাইও চলে এসেছেন, আর উনি বাদ দেখি যা গোছানো সেগুলো গুছিয়ে নিচ্ছেন, এরপরেই পুজো শুরু হবে। তো সঙ্গে থাকো। না না আসো না, আসবে পুজোতে, আগে কালী পুজোতে মনে হয় বোন এসেছিল কালী পুজোতে। হাই বলো, হাই বলো সবাই।
মারো দাদা গো দাদা ও সবাই দাও নমো এই পাড়ার দাদা না দেখছেন মামা কত যাবে দাদা দাদা ঝিনকে চুমুক আজ আদর করলি না ঝিনকে ওই আজ ঝিনকে আদর করলি ঝিনকে মনে হয় ভালো লাগছে ওম শিবায় নমঃ ওম বিষ্ণুবাই নমঃ দেখো আমার গোপাল সোনারাও কিন্তু চুপটি করে বসে আমার পাশে কার্তিক পূজা দেখছে, দেখেছো? তো বন্ধুরা, পুজো হয়ে গেল, এখন কিছুক্ষণ আমরা বসবো, অপেক্ষা করব, তারপরে সবাইকে প্রসাদ দেব। তো চলো, তারপরে প্রসাদ টসাদ দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, কেমন? আমরা বাড়িতে পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমাদের নিমন্ত্রণ ছিল কার্তিক পুজোতে, সেখানে গিয়ে প্রসাদ খেয়ে এই বাড়ি ফিরলাম। তো মাঝখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অনেকটা রাত হয়ে গেছে এখন, তাই আস্তে আস্তে কথা বলছি। কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ঠিক আছে? আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে, আর ওখানে সমস্ত কিছু এখন গোছানো টোছানো হয়ে গেছে, আমরাও এখনই মানে ওর হয়ে গেছে ড্রেস ছাড়া, আমি শাড়ি ছেড়ে এই শাড়ি পরেই চলে গেছিলাম প্রসাদ খেতে, তো শাড়ি ছেড়ে এখন ঘুমাবো। চলো, আজকে মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।